দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর দুই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম মনোনয়নপত্র জমা দিয়েছেন বুধবার সকালে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হাসানের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি মনোনয়নপত্র জমা দেওয়ার পর মায়া বীরবিক্রম সাংবাদিকদের বলেন বঙ্গবন্ধুর আদর্শ এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দেখানো পথেই আমার কাছে রাজনীতি বঙ্গবন্ধুর আদর্শ লালন করে রাজনীতির মাধ্যমে চাঁদপুর দুই আসনে ভাগ্যোন্নয়নে কাজ করে যাব তিনি আরও বলেন বিপুল ভোটে নৌকাকে বিজয় করে জাতির পিতার আদর্শ সমুন্নত রাখতে কাজ করব এ সময় আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন